হাই গাইজ, ওয়েলকাম টু কসিপাস। আমি কসিপাস সঞ্জু, নিয়ে এলাম বিনোদন জগতের লেটেস্ট আপডেট। টেলিভিশন অ্যানিমা ড্যানজাং পা নামে একটি নতুন অনুষ্ঠান আসছে, যা উত্তর পূর্ব সম্প্রদায়ের মুখোমুখি কুসংস্কারকে তুলে ধরবে বলেছেন অভিনেত্রী সুরভি দাস। অনুষ্ঠানটি সিকিমের একটি মেয়েকে ঘিরে আবর্তিত হয় এবং তার প্রেমের জন্য সে মুম্বাইয়ে আসে। এটি শিরোনাম চরিত্রে বিভিন্ন সংগ্রামের মুখোমুখি হওয়া এবং এবং কিভাবে তা কাটিয়ে উঠেছে তার গল্প বলে। সুরভি বলেন, অনুষ্ঠানটি অবশ্যই উত্তর পূর্ব সম্প্রদায়ের মুখোমুখি কুসংস্কারগুলো তুলে ধরবে, কিভাবে তাদের নাম ডাকা হয়, কিভাবে তাদের নিচু করে দেখা হয় এবং কিভাবে মানুষ তাদের চেহারা এবং চোখের উপর মন্তব্য করে, বিশেষ করে তাদের শিরোনাম সম্পর্কে মন্তব্য করা। তাই দেখা যাবে এই শোয়ে ভারতের অন্যান্য রাজ্যে উত্তর পূর্বের মানুষদের যে সমস্যার মুখোমুখি হতে হয় তা দেখাবে। সুরভি নিজেই আসাম থেকে এসেছেন বলে প্রকাশ করেছেন এবং তাকেও মন্তব্য শুনতে হয়েছিল। শোয়ের অভিনেত্রী বলেন, আমিও এ ধরনের নাম এবং মন্তব্যের মুখোমুখি হয়েছি, আমার বন্ধুরা আমাকে চিনকি বলে ডাকে। আমি তাদের বলেছিলাম যে এটি একটি অপরাধ এবং আপনার এই নাম দিয়ে উত্তর পূর্ব থেকে লোকেদের ডাকা উচিত নয়। আমিও বর্ণবাদের মুখোমুখি হয়েছি। এই শোটি শীঘ্রই কালার্সে প্রচারিত হবে। এই শোয়ের স্টোরি লাইন সম্পর্কে আপনার মতামত কি কমেন্টের মাধ্যমে জানান। আর বিনোদন জগতের যে কোনো আপডেট পেতে ডু সাবস্ক্রাইব অন গসিপ বাজ অ্যান্ড ফলো গসিপ বাজ অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আই উইল বি কাম ব্যাক সুন উইথ অ্যানাদার ভিডিও। Till then, take care and goodbye.